বন্ধুরা কাজ এখনও শেষ হয়নি আমি জানি না কাজ কখন শেষ বলে এসেছিলাম যে কালকে দিয়ে আসবো বাট এখনও কাজ হয়নি হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তো আজকের প্রজাতন্ত্র দিবস আজ রিপাবলিক ডে তো সবাই তোমরা দিনটাকে সেলিব্রেট করো অবভিয়াসলি তোমরা এই ভিডিওটা কালকের দেখবে অ্যান্ড তাই সবাই সেলিব্রেট করো দিনটাকে বাট কেউ এদিক ওদিকে পতাকা ফেলে রেখো না আর যদি রাস্তায় কোনো পড়ে থাকে তাহলে সেটা তুলে নিয়ে রাখো অ্যান্ড তো সবাই সেলিব্রেট করো আর আজকে হয়ে লেট গেছে ঘুমতে করতে। কারণ আজকের ভেবেছি কালকে যেমন উঠেছিলাম সকালে উঠবো বাট আজকে একটু লেট হয়ে গেছে আর ব্লগটা স্টার্ট করতেও একটু লেট হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন সকালের খাবার খাবো দেখি কি রান্না করেছে মা তো সবাই বিগ বস দেখছো বিগ বস তো এখন বিগ বস চলছে তোমাদের কি মনে হয় কে জিতবে আমার তো মনে হয় যে মোনাভার জিতবে কারণ আই আই ফ্যান মোনাভার আর অ্যান্ড ওর শায়ারি ও ব্যাপক শায়ারি করে আর লেখে লেখার সত্যি কথা তার পেন্সিল তার পেনের জোর আছে ব্যাপক লেখে শাড়ি ওরা দিয়েই ভালো লাগতো অ্যান্ড ওরা আমি স্ট্যান্ড আপ ফার্স্ট ফলো করতাম দেন লক আপ থেকে ফলো করি আর আই থিঙ্ক ওই জিতবে মনে হচ্ছে এটা দেখা যাক অভিষেক যে আছে ও টক্কর দিচ্ছে ভালো ফার্স্ট অফ অল আমার অভিষেক অতটা পছন্দ ছিল না বাট দেন ধীরে 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 এখন ভালো লাগে বাট সে নিজেকে প্রচুর ইম্প্রুভমেন্ট করেছে অবভিয়াসলি ভুল সবার মধ্যে থাকে ভুল সবাই করে কারণ তারা মানুষ মানুষ মাত্রই ভুল হয় বাট তারা নিজেদেরকে একটু ইম্প্রুভমেন্ট করেছে দুজনের মধ্যে প্রচুর টক্কর চলছে দেখা যাক এন্ড কি হয় কার হাতে যায় ট্রফি পাঞ্জাব যাবে নাকি ডংরি আর আই থিঙ্ক আমি উইশ করছি যেন ডংরি যায় তো কারা কারা ভোট দিচ্ছ তারা ভোট দেওয়া আর আমি খেয়ে নিই আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে তাড়াতাড়ি তাড়াতাড়ি করার বেল বটন একটা হিট করো কাজে বসে পড়েছি অ্যান্ড কাজটা আজকের মধ্যে দিয়ে আসতে হবে কাকুকে বলে এসেছি আজকের বিকেলের মধ্যে কাজটা দিয়ে আসবো তো কাজ তো করতেই হবে কাজে বসে পড়েছি তোম ক্যাল লেগে আয়তো কে লেকে যাও ঘণ্টা লেগে আয় ঘণ্টা লেগে যায় গা ইগনোর তো কাজে বসে পড়েছি আর এর সাথে সাথে আমি ফাইটার মুভিটা দেখব ফাইটার হলে কি দেখতে পারিনি দেখার খুব ইচ্ছে ছিল বাট দেখতে পারিনি তো এখন কাজ করবো হল প্রিন্ট ডাউনলোড করে নিয়েছি তো বন্ধুরা নেই মামার থেকে কানা মামা ভালো তো হল প্রিন্ট ডাউনলোড করে নিয়েছি হল প্রিন্টটা দেখবো পরে চেষ্টা করবো যদি দেখবো কেমন হয়েছে আগে তারপরে যদি ভালো লাগে তাহলে যদি আর একবার ইচ্ছা হয় তাহলে এইচডি দেখবো তো আগে দেখবো কেমন কি হয় করতে 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 দেখা কাজ উঠলাম তো যাবো মা রান্না করছে মা বলছে ভগবান ভিডিও করছি তাই মা কি রান্না করছো পুইশ দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আট মাছের ঝোল সকালে করার হয়েছে আর উচ্ছে আলু ভাজা আছে আর এখন মাংস হবে বাহ খুব রান্না চলছে দুপুরে খাওয়া দাবে এবং তুই গই বুনু ঠোঙা বানাচ্ছে ঠোঙা দোকানে ইউজ করার জন্য কি হলো কাঁদছিস কেন উনু স্নান করতে যাব বাবা ফাইটার মুভিটা দেখলাম ফাইটার দারুণ মুভি দারুণ তো আগে পুরোটা দেখে নি তারপর তোমাদের রিভিউ দেব রিভিউ কেমন কেমন বইটা আমার লেগেছে কেমন লেগেছে দেব স্নান করে আসি ঠান্ডা ঠান্ডা জলে তো ব্যাক টু দ্য ওয়ার্ক কাজ করতে আমি শুরু করে দিয়েছি ফাইটার মুভিটা দেখলাম তো ব্যাপক হয়েছে ব্যাপক দুর্দান্ত বাট কিছু কিছু জিনিস আমার একটুকুনি লেগেছে যদি এরকম হতো ভালো হতো লাস্টে ক্লাইম্যাক্স সিনে একটু যদি আর একটু অ্যাকশান যদি ভালো হতো একটু তাপর তোর যেমন আছে না উড়িতে আছে ইন্ডিয়ান আর্মি কেতে আমি ইন্ডিয়ান আর্মি তো ওইটা মানে ভিলিনকে মারছি এটা দেখে একদম মানে স্যাটিসফ্যাকশান ভেতর দিয়ে আসি আরে ইমান না মান তো ওরকম আসেনি ঠিকঠাক মতো বাট আর আর একটা জিনিস ভিলেনটা যদি একটুখুনি একটু বেটার হতো তাহলে ভালো হতো ভিলেন ভালো হয়েছে বাট ভিলেনটা যদি আট্টু বেটার হতো ভালো হতো আর তাছাড়া মুভি একদম পুরো সুপার হয়েছে আর এই মুভিটা আমি এইচডিতে আবার দেখার দেখতে চাইব কারণ ফ্লাইটে মানে আকাশের যে সিনগুলো দেখিয়েছে পুরো ফো ফো পুরো একদম ভিএফ্স সেই লেভেল সব কিছু ঠিক আছে তারপরে আমাদের যে পুলামা অ্যাটাক হয়েছিলো সেটার মধ্যে ওর স্টোরির সাথে পুলামা অ্যাটাকের স্টোরিটা একটু অ্যাড করা হয়েছে ইমোশনাল আছে একটুখুনি কিছু কিছু কমেডিও রয়েছে মাঝে মাঝে আর সব মিক্স দিয়ে সব কিছু একটা গুড মুভি তোমরা সবাইকে দেখতে পারো ভালো মুভি আমি দেখলাম বাড়িতে ভালো বাট এইচডি বিড়ালে অবশ্যই আমি একবার দেখবো কারণ ওই আকাশের ওই প্লেনের ওই সিনগুলো ভালো লেগেছে তো ওই জন্য ওই জন্য একবার দেখবো তো অনেক হলো মুভি থাকা তো এবারে কাজটা করা যাক কারণ কাকুকে কাজটা গিয়ে দিতে হবে সন্ধ্যাবেলায় গিয়ে অন্য অ্যাকচুয়ালি সবগুলো হয়ে গেছে কিন্তু বাট বডিগুলো একটাও এখনও হয়নি সবাই একটা করছি বাট আমার কাছে এখনও আছে দু থেকে আড়াই ঘন্টা তার মধ্যে আমাকে গুলোকে দিয়ে আসতে হবে তার মধ্যে করতে হবে হ্যাঁ তো শেষ করতে পারি নাকি দেখি প্রচুর লেট হয়ে গেছে একটাও মাল এখনও পর্যন্ত উঠিনি আমাকে আটটার মধ্যে শেষ করতে হবে হম এই জন্য আমি তারা প্রচুর তারা তার মধ্যে দেখো তার মধ্যে পড়ে গেছে রহন ওই জন্য বলে আমি বুঝতে পেরেছি এই কথাটা ওই জন্য বলে যে হরবড়িয়ে কাজ করতে নেই হরবড়িয়ে কাজ করতে গিয়ে দেখেছ কাজের থেকে অকাজ হয়ে যায় বেশি ফাইনালি কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি কাকুর বাড়িতে যাবো মালটা নিয়ে খুব একটুনি শান্তি লাগছে ফাইনালি কাজটা দিয়ে আসতে পারলাম কারণ ভেবেছিলাম যে আজকে দিতেই আসতে পারবো না তো কাকুর বাড়িতে মালটা করে দিয়ে এসেছি অ্যান্ড হয়তো মালটা আজকে চলে যাবে তো বাড়ি আসলাম এসে খাওয়া দাওয়া করলাম অ্যান্ড এখন এবার একটু পড়বো তারপর শুয়ে পড়বো তো চলো বন্ধুরা টাটা আজকের ব্লগটা এই পর্যন্ত